হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো কিভাবে আপনি উইন্ডোজ 10 প্রো অ্যাক্টিভ করতে পারবেন খুবই ইজিলি ভাবে, একদম খুবই শর্টকাট, একদম ইজি পদ্ধতিতে। তো আমি প্রথমে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি পুরাতন হন আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা উইন্ডোজ 10টাকে অ্যাক্টিভ করবো। আপনারা জানেন, আপনারা অনেকে আমি জানি এই যে অ্যাক্টিভ উইন্ডোজ আপনাদের অর্থাৎ এই কর্নারে শো করে যে আপনার উইন্ডোজটাকে অ্যাক্টিভ করতে বলে। তো আজকে যেহেতু আমরা উইন্ডোজ 10 প্রো কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা দেখবো খুবই সহজে। তো চলুন আমরা দেখি, যাতে আমরা এই সমস্যাটা না পড়ি, অ্যাক্টিভ উইন্ডোজটাকে যাতে আমরা সহজে অ্যাক্টিভ করতে পারি সেটাই আমরা এখন দেখবো। আরেকটা দেখবো যে আমরা আরেকটা সমস্যাতে পড়ি মাঝে মাঝে, সেটা হচ্ছে ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার, এরকম একটা নোটিফিকেশন আপনি যখন কম্পিউটার ওপেন করেন বা বারবার কাজের ভিতরে যে আপনার এই নোটিফিকেশনটা শো করে, এটার কারণ হচ্ছে আপনার উইন্ডোজটা লাইসেন্সটা চাচ্ছে, আপনার তাড়াতাড়ি লাইসেন্সটা শেষ হয়ে যাবে সেটা করার জন্য। সেটাও আশা করি এই মেথডটাও ফলো করেন, আশা করি আপনার সমস্যাটাও চলে যাবে এবং অ্যাক্টিভ উইন্ডোজটা হয়ে যাবে। চলুন আমরা দেখি কীভাবে উইন্ডোজটা অ্যাক্টিভ করব। আমি ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখানে লিঙ্কটাতে গিয়ে এই টেক্সটটাকে কপি করে নেবেন। এই টেক্সটটাকে পুরোটা কপি করবেন, একদম পুরোটা কপি করে, কপি করলাম, কপি করে আপনারা ডেস্কটপে আসবেন, স্ক্রিনে এসে এখানে নিউতে যাবেন। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে গিয়ে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এখানে লিখব যে কোনো একটা কিছু লিখতে পারেন। এখানে আমি বোঝার জন্য লিখতেছি উইন্ডোজ 10 ডট সিএমডি অবশ্যই দিবেন, কমান্ড যেহেতু সিএমডি সেভ, এটাকেও সেভ করে নিতে পারেন। কেটে দিলাম, দেখুন চলে আসছে। আচ্ছা এবার কি করব আমরা, যেহেতু আমরা আমাদের এই সমস্যায় আমরা পড়তেছি, এই সমস্যাটা আমরা ফেস করতেছি, আমরা এখন উইন্ডোজটাকে আমরা এখন অ্যাক্টিভ করব। এটা দেখবেন ম্যাজিকের সাথে সাথে, অর্থাৎ ম্যাজিক মতো, ম্যাজিকের মতো এটা চলে যাবে। জাস্ট এটা দিয়ে ক্লিক করবো, এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবো, এখানে ইয়েস দিয়ে দেবো। ইয়েস দেওয়ার সাথে সাথে দেখবেন আস্তে আস্তে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে হতে, প্রসেসিং হতে হতে দেখবেন আপনার এখানে যে লেখাটা থাকবে উইন্ডোজ যে অ্যাক্টিভ উইন্ডোজ লেখাটা থাকবে, অ্যাক্টিভ উইন্ডোজ লেখাটা চলে যাবে এবং আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার যেহেতু এখানে করা আছে সেহেতু আমি করি নাই, জাস্ট আপনারা এখানে যাবেন রান, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার সাথে সাথে এখানে ইয়েস দিয়ে দেবেন, ইয়েস দিয়ে দিলে আপনাদের হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, এবং আপনি যদি উইন্ডোজটা অ্যাক্টিভ করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট অত, আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য হচ্ছে প্রেরণা এবং উৎস। আপনি যদি উইন্ডোজটা অ্যাক্টিভ করতে পারেন, যদি উইন্ডোজটা অ্যাক্টিভ করতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুশি হব অন্তত আপনাদের কে উপকার করতে পারছে। এবং নেক্সট যাতে আপনাদের আরও উপকার করতে পারি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।